ব্যাপারটা নিয়ে আর দেরি করিস না। হ্যাঁ ভালো মা, যাই। এটা পায়েশের সাথে মিশিয়ে দে। তাহলে কি হবে? তাহলে আর কোনোদিনও বাচ্চা হবে না। হ্যালো হ্যালো বাবা, আমি ঝুমকো বলছি। ঝুমকো মা বল। বাবা তুমি কোথায় আছো? মা মারে আমি আমি গ্রামের বাড়িতে ফিরে এসেছি। বাড়িটা বাড়িটা পুরো যজ্ঞপুরী হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি শুধু তোরা জড়োয়া মায়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু তোরা নেই। বাড়িটা হাহাকার করছে মা। বাবা তুমি কেন ফিরে গেছো? বাবা কেন ফিরে গেছো? তুমি তোমাকে যে আজ এখানে আসতে হবে, তুমি কেন চলে গেছো? আসতে হবে কেন? আসতে হবে তো, দিভাইয়ের দিভাইয়ের স্বাদ দেব না? স্বাদ? হ্যাঁ বাবা,
দীপাই সাধাবে আর তুমি আসবে না, তুমি থাকবে না? আমি থাকব। হ্যাঁ বাবা, তুমি থাকবে। কেন থাকবে না? তোমাকে তো আসতে হবে। এসো বাবা, তুমি এখানে চলে এসো। না মা, আমি আর ওখানে যেতে চাই না। বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই। না বাবা, তুমি হেরে গিয়ে পালিয়ে যাবে না। এরকম করবে না বাবা, তোমাকে জিততে হবে, জিততে হবেই তোমাকে। বাবা, তুমি তো আমাদের বরাবর শিখিয়েছো জেতার কথা, জিততে শিখিয়েছো। আজ তুমি এভাবে হেরে গিয়ে মুখ লুকাবে? না না বাবা, তা হয় না বাবা, তা হয় না। তোমাকে জিততে হবে, জিততেই হবে তোমাকে। তুমি এখানে এসো বাবা, এসো এখানে। এখানে তোমার মেয়ে আছে, জামাই আছে, বেয়ান আছে, আমি আছি। এসো বাবা, তুমি এসো। কিন্তু ওরা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? না বাবা, বললাম না, বললাম না, আমি আছি। আমি তো আছি নাকি? কেউ তোমাকে তাড়াতে পারবে না, কেউ না। আমি আছি বাবা তোমার সঙ্গে। তুমি এখানে এসো। আমি এই বাড়ির বউ, এই বাড়ির বউ ঝুম করায় তোমাকে বলছে তুমি এখানে এসো। আমি গলবস্ত্রে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি বাবা, মেয়ের সাথে তোমাকে আসতে হবে। এসো বাবা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এখানে এসো বাবা, তোমাকে আসতেই হবে, আসতেই হবে। কতদিন তোমার ছবিতে কেউ প্রদীপ দেখায় না, ধূপ জ্বালায় না, মালাটাও শুকিয়ে গেছে। ও মতি, মতি জানো, আমাদের জড়ুয়া মা সন্তান সম্ভবা, ওর একটা ছোট্ট মিষ্টি মেয়ে হবে দেখো, ঠিক তোমার মতো। হ্যাঁ মতি, আমি তোমাকে চাই, তুমি আমার কাছে ফিরে এসো। ওর মধ্যে দিয়ে তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে চাই মতি। মতি ভাবো, আমাদের সেই ছোট্ট জড়োয়া সে মা হতে চলেছে। সেই ছোট্ট জড়োয়া কি দুষ্ট করত বল, সারা ঘর ময় খেলে বেড়াত। সে আজ মা হবে, তুমি ওকে আশীর্বাদ করো। কেমন? আশীর্বাদ করো। আমি ওর কাছে যাই মুঠে, আমি আছি, আছি, আছি। কে তুমি? তুমি কি করে বুঝলে যে তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে? বুঝতে পারি, চোখ চলে গেলে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আরো সজাগ হয়ে যায় বাবা, তাই বুঝতে পারি।
কিছু বলবেন? শুনলাম নাকি ষোড়শ প্রজার রান্না হয়েছে? পাবদা, তপসে, কাতলা, ইলিশ, এত সব রান্না হয়েছে? হ্যাঁ বাবা। তোমার দিদির স্বাদ দেবে? কেন, কিনি তোমাকে বলেনি? সোনা বউ তোমাকে বলেনি যে তোমাদের বংশে রক্ত আছে এমন কারো সন্তান এই বাড়িতে জন্মাবে না, না তোমার না তোমার দিদির। আমি জন্মাতে দেব না, আমরা দেব না। অপরাধটা কি জানতে পারি? কারণ তোমাদের শরীরে অজিত কর্মকারের রক্ত বইছে। বাবা, আপনি যেটা অপরাধ বলছেন সেটা আমার অহংকার, আমার অহংকার। বাবা, একটা কথা আপনাকে বলি, এই বাড়িতে কেউ আছে যে আমার চোখে রাসায়নিক ছুড়ে দিয়েছে, কেমিক্যাল ছুড়ে দিয়েছে, আর তাই জন্য আমি এই মুহূর্তে চোখে দেখতে পাচ্ছি না, আমার দৃষ্টিশক্তি নেই। আমি এই অবস্থার মধ্যেও সমস্ত কাজ করছি, রান্না বান্না করছি, আপনাদের জন্য গয়নায় নকশা তুলছি, বাড়ির বউয়ের প্রত্যেকটা কর্তব্য পালন করছি। তো কি হয়েছে, কি এটা শোনানোর কি আছে? এই জন্যই বলছি যে বাড়ির বউ হয়ে আর একটা কর্তব্য আমি পালন করব, আমার দি ভাইকে আমি সাথ দেব, দেবই বাবা। আর আপনি যদি বাধা দেন তাহলে তাহলে আজকে যা ঘটবে ইতিহাস মনে রাখবে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না বাবা, সতর্ক করছি, থাকুন না মিলেমিশে। আচ্ছা বাবা, আমাদের দু বোনের কি দোষ বলুন তো, কি অন্যায় করেছি আমরা? আমরা তো এই পরিবারে জেঁচে আসিনি, কোহিনুর বাবু নিজে আমার কাছে গিয়েছিলেন ভালোবাসার প্রস্তাব নিয়ে, তারপর আমি তাকে বিয়ে করেছি অনেক অনুনয় বিনয়ের পর। আর গিনি ভাইরা ট্র্যাপে ফেলে আমার দি ভাইকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে, আমাদের দোষটা কোথায়? আমরা কি ভুল করেছি? আপনাদের এই কৃতকর্মের জন্য আমরা কেন কথা শুনব বাবা, কেন কথা শুনব? একটা কথা কান খুলে শুনে রাখুন, আজকে আমার দি ভাইয়ের স্বাদ হবেই, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, পারবে না আটকাতে। আর তাছাড়া অনেক নিমন্ত্রিতরাও আসছে, আর তাদের মধ্যে একজন বিশেষ অতিথিও আছে, আমার বাবা, আপনাদের ভাষায় অজিত চাকরা। এখন তো এই বাড়িতে ঝুমকো শাসন চলছে। ঠিক তাই, কিছু একটা করো। কি করে করবো, বাবার প্রশ্রয়ী অবস্থা, একবার যদি স্বাদ হয় তাহলে তারপরে সন্তানও আসবে, আর সে আসবে মতির রক্ত নিয়ে। এ আমি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ওদের মধ্যে ঝগড়া হয়েছে, তোরা কেন নিজেদের জড়াচ্ছিস? দেখো মা, দেখো দাদাকে আমরা মেনে নিয়েছি এটুকুই যথেষ্ট, কিন্তু জড়োয়াকে আমি বৌদি বলে ডাকতে পারবো না, আর ওর স্বাদে চব্য চষ্য খাওয়াও দেখতে পারবো না। মা, তুমি অজিত চাকরার মেয়েকে মেনে নিতে পারো? আমরা পারবো না। ভুলে যাও না মা, তুমি অন্য বাড়ির মেয়ে, রায় পরিবারে বউ হয়ে এসছো, কিন্তু আমরা কিন্তু রায় পরিবারের মেয়ে, আমাদের শরীরে রায় পরিবারের রক্ত বইছে, আমরা কোনোদিন ওকে মেনে নিতে পারবো না, কোনোদিন না। তোরা মানিস বা না মানিস, আমি জানি এই বাড়ি বাজুর হবে, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনে নিয়েছি, ও এই বাড়ির দখল নেবে, তখন তোরা কি করিস আমি দেখব। আর আমার নাতি বা নাতনি যাই হোক না কেন, তাকে তোদের মানতে হবে,
মানতেই হবে। আমি আমার বৌমাকে খুব আদর করে সাধলো, খুব আদর করে। কেউ যদি বাধা দিতে চায়, জীবনে প্রথম আমি মুখ খুলব, সকলের বিরুদ্ধে গিয়ে মুখ খুলব। আয় মা, আয়, সাবধানে। চুমকো একটু খাবারটা নিয়ে না। হ্যাঁ ভালো মা, যাই। ভালো মা, শঙ্খটা ধরো না। মা, আপনাকে একটু প্রণাম করি। না দি ভাই, প্রণাম করিস না। তুই এখন মাতৃরূপা, এই অবস্থায় প্রণাম করতে নেই। তাছাড়া আমি এমনি তোমাকে আশীর্বাদ করছি, মঙ্গল হোক মা, তোমার সর্বাত্মক মঙ্গল হোক। জুঙ্গো, খাবারটা নিয়ে আর দেরি করিস না। হ্যাঁ ভালো মা, যাই। কি এটা? এটা পায়েসের সাথে মিশিয়ে দে। তাহলে কি হবে? তাহলে আর কোনো দিনও বাচ্চা হবে না। কে দিল এটা? কি নিব? আমি পারবো না, তুই মেশা। ভুলক ভুলক, তুই ভয় পাচ্ছিস কেন? তোর মাও তো বলেছে, শোন, ওরা দুজন ওখানে আছে। আমি বললাম তুমি পারবো না, ওদেরকে মেশাতে বললাম। লোক তাড়াতাড়ি মেশা, চলে এলে আমরা বিপদে পড়ে যাবো। উফ, আমি পারবো না, তুই মেশা। এটা পেটে গেলে অজিত শাকরার রক্ত বইছে, এমন কারো সন্তানের এই বাড়িতে জন্ম হবে না। দেবে দমদা।
এবার কি হবে? এবার গিনি বউ আর সোনাপুকে খবর দিতে হবে। কাজ হয়ে গেছে। এটা খেলে কি সত্যি? এই বাড়িতে কোনো নতুন অতিথি আসবে না, আর কেউ কোনোদিন জানতেও পারবে না।